গুড ইভিনিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত, বড়দের প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আজ মঙ্গলবার, আর সন্ধেবেলা প্রতিদিনের মতো আমি পুজুকে নিয়ে পড়াতে বসেছি। তোমরা তো আমার ভিডিওতে দেখো যে সন্ধেবেলা আমি পুজুকে পড়াই, তো আজকে ভাবলাম পুজু কি কি শিখেছে তার কিছু কিছু তোমাদেরকে একটু শেয়ার করি, পুজুর পড়াশুনোর কিছু কিছু। তো আজকে আমরা দেখব পুজুর পড়াশুনো। আজকে পুরো পড়াশুনো দেখানো সম্ভব না, পুজু অনেক কিছু পড়ে, তাই না? তো আজকে পুজুর পড়াশুনোর একটা ছোট ছোট কিছু অংশ দেখাবো তোমাদেরকে। তোমরা অনেকেই ভিডিওটা দেখো, আমি পুজুকে পড়াই, মিউজিক দেওয়া থাকে, কি পড়াই সেটা দেখতে পারো না। তো আজকে তোমাদেরকে কিছু দেখাবো, কিছু কি পুজুকে পড়াই সেগুলো দেখাবো, আর পুজুর কিছু বই দেখাবো যে পুজুর কি কি বই আছে। কটা বই আছে তোমার? তিনটে বই। তিনটে কোথায়? আরো অনেক বই আছে। হ্যাঁ, তার মধ্যে তুমি অনেকগুলো ছিঁড়ে ফেলেছো। ছিঁড়ে ফেলে দিয়েছো? কেন 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 এটা বইয়ের ব্যাগ। বইয়ের ব্যাগ। এবার আমরা বইগুলো একটা একটা করে বের করবো। বসো, এখানে বসো। প্রথমে এই বইটা সবুজের ছড়া, যেটার ছিঁড়ে ফেলেছে পুচু। কে ছিঁড়েছে? আমি ছিঁড়েছি। কেন ছিঁড়লে তুমি? কেন ছিঁড়লে? হ্যাঁ, এর এর সবকটা কবিতাই ওর মুখস্থ, মানে ছড়া মুখস্থ। তো একটা ছড়া ও বলবে এখন। অনেকগুলোই বলেছে, তোমরা শুনেছো। এইটা বলো, চড়ুই পাখিটা বলো। আসছো না তো? ভেরি গুড। এই এই কবিতাটা কে লিখেছে? না না, মা লেখেনি, বনফুল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর একটা আর একটা পড়ে দাও। এইটা 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 এটা কে? হ্যাঁ, হাড্ডি গুঁড়ো। কে, কারা, কাদের হাড্ডি গুঁড়ো হলো? আতাই পাতাই বলছি না, সবে মুখস্থ। আবার অন্য কোনো দিন হয়তো দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে একটা নার্সারি রাইমস, যেটাকেও পুচু অনেকগুলো ছিঁড়ে ফেলেছে। তো এটা সব যে ওর মুখস্থ তা নয়, কিছু কিছু মুখস্থ আর কিছু কিছু নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা বলো। আর লিতু বেডটা বলো। ভেরি গুড, বাকিগুলো অন্য কোনো দিন পড়িয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিমালস, এটা ডোমেস্টিক অ্যানিমাল অনেক ছিঁড়ে ফেলেছে বইটা, ম্যাক্সিমাম ছিঁড়ে ফেলেছে। কে ছিঁড়েছে? আমি ছিঁড়েছি, দুষ্টু মেয়ে। আচ্ছা এটা কি? এটা কি? ম্যাও কুশি। ইংলিশ কি বলে? ইংলিশে কি বলে? ঠিক করে বলো, বিড়ালের ইংরাজি কি? ভেরি গুড। আর এটা? ডগি। হ্যাঁ ডগি। এটা? মানকি। এটা? এটা? এটা ঠিক করে বলো, এটা বলো। এটা? এটা ল্যাম। এটা? 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 শিপ। এটা? গোট। এটা? গিট। এটা? সুকুচা। গিচি। এটা? কামরাঙা। কামরাঙা ইংরাজি? ইংরাজি। এটা কি? ক্যারাম। বলা। এটা?
সিট্রন। আচ্ছা ঠিক আছে, এগুলো ভালো। এটা এটা দেখো দেখো এদিকে দেখো, এটা এটা দেখো, তুমি এটা বলো, তুমি জানো এটা বলো, ব্ল্যাক ব্লাকবেরি, এটা চেরি, এটা রেডবেরি, এটা স্ট্রবেরি, এটা গুডবেরি, এটা রেসিন, রেসিন মানে কিসমিস, এটা কিউকাম্বার, কিউকাম্বার, এটা কিবি। আচ্ছা ঠিক আছে, আপাতত এরকমই থাক। আচ্ছা প্রচুর বই আছে, এই কিছু ছিঁড়ে ফেলেছে, এগুলোই মাছ এইসব বিভিন্ন, এগুলো এগুলো পড়াই, পরে তোমাদেরকে আবার বলে দেব, এই বইগুলো পড়াই, দেখিয়ে দেব। আচ্ছা ABCD এই বইগুলো খানিকটা ছিঁড়েছে, এই যে আরো আছে ওর বিভিন্ন ফল ফুল এগুলো, সবজি এগুলো, আচ্ছা এরা পাতা গুলো রয়েছে যেগুলো প্রচুর ছিঁড়ে ফেলেছে। আচ্ছা ওয়াইল্ড অ্যানিমেলের এই বইগুলো এখনো, এগুলো কঠিন বই ওর বয়সের তুলনায়, আমার মনে হচ্ছে কঠিন, ছবি দেখানো হয়, সব পারে না, দু এক চারটে পারে। শিম্পাঞ্জি, আচ্ছা ঠিক আছে শিম্পাঞ্জি দেখি তো, এখান থেকে কোথায় শিম্পাঞ্জি আছে তুমি খুঁজে বার করো তো দেখি, শিম্পাঞ্জিটা কোথায় আছে, তুমি শিম্পাঞ্জি বলবে, এই যে দেখো তো কোথায় শিম্পাঞ্জিটা, কোনটা শিম্পাঞ্জি, দেখাও আঙুল দিয়ে দেখাও, ভালো করে দেখাও, এইটা শিম্পাঞ্জি, এইটা এইটা শিম্পাঞ্জি, এটা ওরাং ওটাং, এটা গরিলা। বাবা তুমি বড় হলে আমরা যখন চিড়িয়াখানায় যাব তখন সব দেখতে পাবো। হ্যাঁ আচ্ছা এবার এটা পড়ো, এটা পড়ো, এ ফর অ্যাপল, বি ফর বোর্ড, সি ফর কাইট, ডি ফর ডগ, ভেরি গুড, একটু ভেরি গুড ভালো ভালো বলতে হয় না হলে তো বুঝতেই পারছো, ই ফর আ আ মনোযোগ নেই তোমার, পরে পড়বো আমরা, আগে এটা পড়ে নি, এটা পড়ে নি, এটা তো ভালো বই, ই ফর এটা ই এফ, এটা এটা ই, ই ফর আইটেম, ই ফর, এই যে দেখো ছবিটা দেখো, ইগল, এফ ফর জি ফর আঙুল, ইংরেজি গেট, গেট, এইচ ফর ভেরি গুড, আই ফর আইলন, জে ফর জিবাজ, কে ফর কাইট, এল ফর নো, এম ফর ম্যাঙ্গো, এন ফর মিস্ট, ও ফর আচ্ছা ঠিক আছে, পি কিউ আর এস টি পরে হবে, আগে ওটা বলে নাও, ও ফর আউল, পি ফর আউল, পি ফর, পি ফর দেখো একটু দেখো, এটা কি কালারে ঝগড়া করছে, চুন্নি মুন্নি ঝগড়া করছে, ভেটকি বাচ্চার ঝগড়া করছে, তুমি পড়ো, আর ফর এটা কি, ওটা গাজর, গাজর, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, ক্যারট, গাজর, এটা কি, এইটা কে, এটা কি, তুমি এটা বলো, এটা কি, তুমি বলো, ABCD তো পড়ছি আমি, এটা বলো, র‍্যাবিট, র‍্যাবিট মানে বলো, র‍্যাবিট মানে বলো, র‍্যাবিট, এস ফর এটা একটু কঠিন দিয়েছে, সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার, টি ফর, টি ফর বাঘ, ইংরেজি, ইংরেজি, টাই, টাইগার, টাইগার, ইউ ফর ইউনি, ইউনিফর্ম, ভি ফর ভ্যাঙ্গারি, ডব্লিউ ফর এক্স ফর টিমাটি, ওয়াই ফর
জামরিগা ইংরেজি ইংরেজি ইয়াক ইয়াক জেড ফর এটা এটা বলো জেড ফর এটা কি দেখো না এটা জেব্রা জেব্রা ভেরি গুড আচ্ছা থাক আর অনেক পড়িয়েছি অনেক পড়াশোনা হয়ে গেছে পড়াশোনা হ্যাঁ অনেক পড়াশোনা হয়ে গেছে আর এই যে অ হ্রস্ব ই দীর্ঘ ই বলবে ঠাকমা দাদুর কাছে, ও এখন ওখানে আছে কিছুক্ষণ থাকবে, তারপর
তারপরে আমি ভিডিওটা কমপ্লিট করে আবার রাতের ডিনার করব। তো তোমাদেরকে ভিডিওটা আগে এন্ড করে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো তোমাদেরকে কিছু কথা আমার শেয়ার করা দরকার, তো সেই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হলো যে দেখো, আমি যা করছি আমার সন্তানের জন্য এটাই যে আলটিমেট বা এটাই সব থেকে ভালো এরকম কিছু নয়। আমার মনে হয় আমার দিক থেকে আমি চেষ্টা করছি ওকে একটা ভালো জীবন দেওয়ার, ওকে সুন্দর করে গড়ে তোলার। সেটা আমার চেষ্টা, হয়তো চেষ্টায় অনেক ত্রুটি আছে, অনেক কিছু আমাকে মডিফাই করতে হবে, বাট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট। আমি সবসময় মানে দেখি কিভাবে বাচ্চাদেরকে পড়ানো উচিত, কিভাবে কি শেখানো উচিত। আর বর্তমান বাচ্চাদের একটা মেন সমস্যা, মানে আমি জানি না সব বাচ্চাদের ক্ষেত্রে হয় কিনা, কিন্তু আমার মানে যারা বন্ধু বান্ধবীরা যারা রয়েছে তাদের অনেকের বাচ্চা আছে, তাদের সাথে যখনই কথা হয় তো এটাই মানে সবারই একটাই কথা থাকে যে বাচ্চাদের নাকি খুব জেদ, মানে আজকাল বাচ্চাদের খুব জেদ। আমরাও যে জেদ করতাম না তা না, কিন্তু আমাদের বাবা মারা আমাদের শাসনটা আরো অনেক বেশি, কিন্তু এখন সবারই একটা করে বাচ্চা, শাসন মানে করার ইচ্ছা মানে হলেও শাসন অনেকে করতে পারে না, বা যাই হোক সব সময় সেইভাবে কিভাবে শাসন করব সেটাও অনেক সময় মানে আমাদের সময় তো আমরা মার হাতে মারতার খেয়েছি, মা বাবার হাতে মারতার খেয়েছি, মানে এগ্রি করতে কোনো মানে দ্বিধা নেই, কারণ তারা যা করেছে ভালোর জন্য করেছে, তখন আমরা বুঝতাম না। কিন্তু সবসময় মার একটা কথাই মনে পড়ে যে মা সবসময় বলতো যে যখন মা হবি তখন বুঝতে পারবি। তো এখন আমি নিজেও বুঝতে পারছি যে আমি নিজেও যখন খুব কমই আর দুষ্টু করে, বাট যখন করে তখন আমি যখন নিজে বকি আমার নিজেরও খারাপ লাগে, আমার মনে হয় পরে মনে হয় যে ও হয়তো কাঁদলো বা মন খারাপ করলো, তখন আমার মনে হয় যে কেন ওকে বকলাম, আমারও মনের মধ্যে খারাপ লাগে। কিন্তু তবু আমি আর একটা দিক থেকে আমি সবসময় নিজেকে কন্ট্রোল করে নিই, তখন আমাকে এটা নিজেকে বোঝায় যে হ্যাঁ ওর ভালোর জন্য আমাকে করতে হবে। তো এখন আমি বুঝতে পারি যে যখন মা বা বাবা আমাকে বকতো তখন আমার ভালোর জন্যই সবসময় বকাবকি করতো, মানে খারাপের জন্য কিছু করেনি, কারণ বাবা মারা সবসময় ভালোই চায়। তো সেই জন্য যেটাই বলছিলাম যে বাচ্চাদের আজকাল ভীষণ জেদ হয়, কারণ মেলামেশার স্কোপ খুব কম বাড়িতে, এখন সবই মানে নিউক্লিয়ার ফ্যামিলি, মেলামেশার স্কোপ কম, সেই জন্য আরো বিভিন্ন কারণ, আমি অতটা জানি না বা অতটা ডিটেলসে বলছি না, বিভিন্ন কারণে বাচ্চাদের জেদ বা তাদের একটা মানে অধৈর্য এগুলো টেন্ডেন্সি একটু বেশি হয়। তো সেই জন্য সবসময় তার মানে একটাই রেমিডি যে তাদেরকে সঙ্গ দেওয়া, তাদের সাথে বাচ্চা হয়ে তাদের সাথে মেশা। তোমরা হয়তো আমার ভিডিওটা লক্ষ্য করেছো, আমি পুচুকে যখন ছাদে নিয়ে যাই ওর সাথে খেলা করি, আমিও কিছুটা বাচ্চা হয়ে যাই ওর সাথে, দৌড়াদৌড়ি করি, আনন্দ করি, বা ও যেভাবে কথা বলে সেইভাবে আমি ওর সাথে কথা বলার চেষ্টা করি, ওর সাথে সেইভাবে মেলামেশা করার চেষ্টা করি। তো যাই হোক, এটাই দরকার মা হিসেবে, আমি এইগুলো করি, হয়তো আরো বেটার অনেকে করে বা করতে পারে, আমার যতদূর আমার সাধ্য আমি যতটা জানি আমি ততটাই চেষ্টা করি। আরেকটা বিষয় যেটা না বলে আমি পারছি না, সেটা হচ্ছে আমি হয়তো ব্লেসড যে আমার শ্বশুর শাশুড়ি আমার মানে একসাথে আমরা থাকি, শ্বশুর শাশুড়ির সাথেই ওর ম্যাক্সিমাম টাইম কাটে, তো সেই জন্য ওদের সান্নিধ্যটা পায়, সেই জন্য ওর আর আলাদা করে এই জগৎগুণতে ওর প্রয়োজন হয় না, ওখানে থাকে ওদের কাছে, গল্প শুনে সারাক্ষণ কথাবার্তা, এবং পাশেও নতুন মা নতুন কাকু রয়েছে, ওদের বাড়িতেও যায়, সেখানেও মেলামেশার সুযোগ আছে, সেখানেও গল্প শুনে গান শেখে অনেক কিছু করে। তো আমি সেটা নিজেকে মনে করি যে আমি ব্লেসড যে এরা সবাই আছে। আর আমার মা আসে, এখন আসতে পারছে না, একটা টাইমে তো প্রায় আসতো, এসে থাকতো, এবং এমন অবস্থা মানে কিছুদিন আগে যখন মা এসেছিল ও আমার মাকে টয়লেটে পর্যন্ত যেতে দিচ্ছে না, টয়লেটে গেলে ও টয়লেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে। তারপর ভাই এসেছিল, ভাইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে, মানে ও এত লোকজন ভালোবাসে যে সবসময় ও কি করে, ওই কেউ আসলে বাড়ি থেকে যেতে দিতে চায় না, তার সবসময় তার সাথেই থাকে, তো মেলামেশা করতে। আসলে এরকমই হয় যে এই বয়সে ওদের, তো আমি বারবারই বলি আমার ভিডিওতে যে ওদের মেলামেশা করার কথা, বিভিন্ন বাইরে ঘুরতে যাওয়ার কথা, সমবয়সী বাচ্চাদের সাথে মেলামেশা করার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য তো কিছুই সম্ভব হচ্ছে না। তো যখনই বাড়িতে কেউ আসে তখনই ও সবাইকে মানে আঁকড়ে ধরে, তাদের সাথে সময় কাটাতে চায়, তাদেরকে মানে খেলা করতে চায়, যাই বলো সেটা করতে চায়। তো এইভাবে ওর দিনটা ম্যাক্সিমাম কেটে যায় ঠাকুমা দাদুর সাথে, পাশে নতুন মা নতুন কাকু ওদের সাথে কেটে যায়, আমার সাথে কেটে যায়, আর যখন ওর বাবা আসে
তবে হ্যাঁ একটা কথা বলবো, এই যে পড়াশুনো বা এই সমস্ত কিছু, এই সমস্ত কিছু কৃতিত্ব আমার আর বাবা মামনি আর ওই পাশে নতুন মা নতুন কাকু এদেরই। ওর বাবার কিন্তু কোনো কৃতিত্ব নেই, কারণ ওর বাবাকে পাই না। আর যেটুকু পায় ওর ওর বাবা মানে সবসময় ওকে নিয়ে চুপ করে হয়তো বসেই থাকলো এরকম, মানে ওকে শুধু ফিল করে ওর বাবা, যেহেতু দূরে থাকে এই জন্য সবসময় ওকে ফিল করে। বাট আমি যদি বলি তুমি একটু পড়াও, বলছে না তুমি তো পড়াচ্ছ আমি আর কি পড়াবো। তবে আমি ওকে এটা বলেছি যে এরকম করলে চলবে না ইন ফিউচারে, সব এমন তো না যে সবসময় তুমি বাইরে থাকবে, যখন তুমি এখানে থাকবে তখন বাবার বাবার কাছেও পড়ালেখা শেখার দরকার আছে, কারণ শুধু বাবার কাছে আদর খাবে আর আমার কাছে পড়ালেখা শিখতে গিয়ে শুধু বকা খাবে, তারপরে লাস্টে মা হয়ে যাবে ভিলেন, মাকে পছন্দ করবে না, মানে আমরা যেটা করতাম মাকে পছন্দ করতাম না বাবাকে বেশি পছন্দ করতাম সেরকমই হয়ে যাবে। সেটা যাতে না হয় মা বাবার কাছেও একটু একটু ভয় পাবে, বাবাও ওকে একটু পড়াশোনা শেখাবে যখন টাইম পাবে। তো যাই হোক আজকে ভিডিওটা এই জন্যই করলাম যে বাচ্চাদের আমি আমার বাচ্চার সাথে কিভাবে মেলামেশা করি, কিভাবে আমি আমার বাচ্চাকে পড়ালেখা শেখাই, কিভাবে ওর ওর মানে ওর ডেইলি রুটিন কিভাবে চলছে, ওকে কিভাবে আমরা ট্রিট করি সেগুলো তোমরা তো দেখো আমার ভিডিওতে। তো এইভাবেই ওকে আমরা বড় করার চেষ্টা করছি সব দিক থেকে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা যদি আমরা আমার ভিডিওটা পছন্দ করো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।